তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি, এসএসসি জিডি কিউএনএ ভিডিও। তো বেশ কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু সেগুলো ইয়ে করা হয়নি। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিই। আর অনেকে বলেছে প্রশ্ন উত্তর ব্যাপার নিয়ে, তো দেখো প্রশ্ন উত্তর ব্যাপার নিয়ে তোমাদেরকে আমি সময় পেলে খাতাতে আগে লিখতে হবে, তারপর তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? তো আজকে শুরু করতে চলেছি মাত্র 12টা কমেন্টের উত্তর নিয়ে, ঠিক আছে? খুব একটা বেশি কমেন্ট আসেনি, তো শুরু করতে চলি। প্রথম হচ্ছে 90 থেকে 100 স্কোর আছে, এটা কি হবে? হবে না। দেখো ভাই, এরকম ভাবে কিছু বলার নেই। ভালো নাম্বার থাকলে যে চাকরি হয়, খারাপ নাম্বার থাকলে হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমি নিজেও দেখেছি ভালো ছেলে অনেকে মাঠে মেডিকেলে ফেল করে, খারাপ ছেলে মাঠে মেডিকেলে ফেল করে, ঠিক আছে? পরীক্ষাতে তারা ফেলেই হয়ে যায়। মিডিয়াম ছেলেগুলো বেশিরভাগ ক্ষেত্রে এ লাইনে পাস হয়। যে দাঁত পুরো ক্ষয়ে গেছে, দেখো দাঁত পুরো ক্ষয়ে গেছে, এটা নিয়ে বলবো যে এই সমস্যাটা কিন্তু আমারও ছিল। এই সমস্যাটা আমি ঠিক করেছি, দাঁতের ডাক্তারের কাছে গেলে সে বলে দিবে যে তুমি দাঁতটা কিভাবে লাগাবে বা কি করলে তোমার ভালো হবে, ঠিক আছে? আর এটা তোমাকে আমি বলে দিচ্ছি যে এটা সম্পূর্ণ কিন্তু ঠিক করা যায়। ঝাড়গ্রামে দাঁতের ডাক্তার আছে, এসপতি বলে, আমি তার কাছে ঠিক করিয়েছিলাম, ঠিক আছে? বেশি না, আমার 6-7 হাজার টাকা মতো খরচা পড়েছিল। বুঝছো, সামনে একটা দাঁত কালো হয়েছে, সামনে দাঁত কালো হয়েছে, সেটা ওয়াশ করালে কিন্তু দাঁতটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দাঁত ওয়াশ করালে বা দাঁত পোকা লাগা থাকলে সেটা কিন্তু দাঁতের ডাক্তারই তোমার ঠিক করতে পারে, একটা কথা মনে রাখবে, ঠিক আছে? কোথায় দাঁত সিল করেছিলাম আমি তো বলেছি যে ঝাড়গ্রামে হসপিটালটা আছে, সরকারি হসপিটাল, তার পিছনে একটা ডাক্তার আছে, নাম হচ্ছে এসপতি, ডাক্তারটার নাম মেয়ে ডাক্তার, ঠিক আছে? যে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালাকে বলবে যে আমি দাঁতের ডাক্তার এসপতির কাছে যাব, যদি বলে অন্য ডাক্তারের কাছ চলো, আমি ওই ডাক্তারটাকে জানি। তার কারণ তাদের রিক্সাওয়ালাদেরও সেটিং করা থাকে, ঠিক আছে? তাদের কমিশন থাকে, তো তুমি বলবে না আমি এসপতির কাছেই যাব, তখন সে হয়তো অন্য রিক্সা দিবে বা তোমাকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেখানে যাবে, গেলেই তোমার বলবে যে এই সমস্যা, সে করে দিবে ডাক্তার, ঠিক আছে? একজন হচ্ছে আসাম রাইফেল। আসাম রাইফেলটা কি? এটা হচ্ছে আসাম, মণিপুর, নাগাল্যান্ড, পুরো নর্থ ইস্টে থাকে, আর্মির মতোই, যাকে বলা হয় সেকেন্ড আর্মি, ঠিক আছে? ড্রেসটা টোটালি আর্মির মতোই, আর ডিউটি সেম ওরকমই হয়। একজন হচ্ছে দাঁত দিয়ে রক্ত বের হয়, দাঁত দিয়ে যার রক্ত বের হয় তাকে আমি বলবো যে ক্যান্ডিড বি ওষুধটা লাগাবে, ক্যান্ডিড বি ওষুধটা লাগালে কিন্তু তোমার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। ভোটার কার্ডের নাম ভুল আছে, সেটা আবার বলছে বাংলা নাম ভুল আছে, ঠিক আছে? তো এটা লেখা নেই, বাকি ওটা কমেন্টে করেছিল। তো যার বাংলা নাম ভুল আছে তাকে আমি এইটুকুই বলবো ভাই, যে দেখো ইংরেজি নাম আর ভোটার কার্ডের যে তোমার আইডি নাম্বার না, সেই আইডি নাম্বারটাই কাজে লাগে, বাকিগুলো তোমার অতটা গুরুত্ব না, তাই ওটা নিয়ে অত চিন্তা করার লাভ নেই। ওদের আইডি নাম্বার দিয়ে টোটাল অ্যাড্রেস, অরিজিনাল নাম, সব কিছু চলে আসে, ঠিক আছে? বাংলা ভুল থাকলেও কিছু নেই, ইংরেজিটাই হচ্ছে মেন। চোখের পাওয়ার কম আছে, একজন বলেছিল 0.5। আমার একটা চোখে পাওয়ার ছিল -5, একটা চোখে -6, তাহলে আমি কিভাবে পাস করলাম? প্রথম কথা হচ্ছে এটা, আমার নিজের যে প্রবলেমটা ছিল সেটা আমি জানতাম, তাই আমি চোখের ডাক্তার দেখালাম, তাকে বললাম স্যার এই সমস্যা, এটা ঠিক করুন, কি করলে ভালো হয়। ডাক্তার বললো ঠিক আছে, তুমি আসো, ওষুধ খাও, আমার সাথে ট্রিটমেন্ট করাও, এতদিনের মধ্যে তোমার ঠিক হবে। তাই আমি ডাক্তারের কথা মতো পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া শুরু করলাম। প্রায় আমার 10 থেকে 12 হাজার টাকা মতো খরচা হয়েছিল, কারণ আমার প্রবলেমটা একটু বেশি ছিল, ঠিক আছে? সেটা ডাক্তারই বলে দিবে কতদিনে ঠিক হবে না হবে, আমি তো আর ভাই ডাক্তার নাই, আমি করেছি আমি জানি, এটুকুই আমি বললাম, আমার সমস্যা সমাধান হয়েছে। তাই খড়গপুর ছোট টেংরা বলে একটা জায়গা আছে, সেখানে ডাক্তারটার নাম হচ্ছে গৌতম সাহা, যে কোনো অটোওয়ালাকে বললে খড়গপুর স্টেশন থেকে ছোট ট্যাংরা বললে পৌঁছে দিবে, বা তুমি গুগল নেটেও সার্চ করতে পারো ম্যাপে, ঠিক আছে? এরপর যে হাত সোজা করার উপায়, হাত সোজা করার জন্য একটা ব্যায়াম আছে, একটা ছেলে ভিডিও বানিয়ে দিয়েছিল, আমাকে দেখতে হবে, সেই ভিডিওটা থাকলে আমি তোমাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? বলছে নক্কনি হয়েছিল, নক্কনি তো ভাই আমারও হয় জুতো পরার কারণে, টাইট জুতো, কিন্তু নক্কনি ঠিক করার একটাই উপায়, সেটা হচ্ছে তোমার যে তোমাকে ক্যান্ডিড বিল লাগাতে হবে, ঠিক আছে? ওবিসি বিতে ঠিকানা ভুল আছে, দেখো ওবিসি সার্টিফিকেট অনেকের থাকে, ওবিসিতে অনেক সমস্যা হয়, অনেকের ভুল ভাল থাকে, ঠিক আছে? তো সেইগুলো ঠিকানা নয়, আইডির যে তোমার আছে যেটা হচ্ছে তোমার সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু কাজ চলে যায়। বলছে হাত পা প্রচুর ঘামে, দেখো হাত ঘামে, হাত মোছার জন্য একটা রুমাল রাখবে, অনেকে বলে রুমাল রাখতে দেয় না, তোমাকে দিবে না কেন, তোমার পকেট আছে, তোমাকে কেউ কিছু বলতে পারবে না,
কিন্তু পা তো খালি, পা তো মাটির উপরে থাকে, তো পায়ের ঘাম মাটিতে টেনে যাবে, ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু হাতেরটার জন্য তোমাকে একদম 100% রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে যাবে।